সো ফাইনালি নন্দিনীদির সাথে অনেক কথা বলার পরে এবার খাবারের রিভিউ দেওয়ার পালা, মানে যেটার জন্য এসেছি। সত্যি কথা বলতে নন্দিনীদিকে দেখতেই এসেছি। ব্লগবাস্টার সুমিত কে ডু ফলো, ওর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করো, এন্ড অফ কোর্স ওর ভিডিও গুলোকে লাইক করো, কমেন্ট করো, এন্ড শেয়ার করো। যেভাবে আমাকে কিন্তু একটা ইন্সপিরেশন কি চাকরি করে কিছু হবে না বস, নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে কিন্তু চলে এসেছি ডালহৌসিতে, আর ডালহৌসির সেই ফেমাস নন্দিনীদির দোকানে যাচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটু, আর অ্যানাদার চ্যানেল ইজ ব্লগবাস্টার সুমিত। তো আজ আমি চলে এসেছি ডালহৌসিতে, দেখাতে পারছি এই যে ডালহৌসি, আর ডালহৌসির নন্দিনীদির দোকানে, সেই সুইট অ্যান্ড স্মার্ট দিদি নন্দিনীদির দোকানে। তো চলো নন্দিনীদির দোকানে গিয়ে নন্দিনীদির সাথে কথা তো বলবোই, সাথে নন্দিনীদির খাবারের টেস্টটাও তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো, আর আমার ভিডিও যারা দেখছো ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এভাবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতেই থাকবো, আর তোমাদের জন্য সেই গোবরডাঙ্গা থেকে ডাল হয়েছি সেই 2-3 ঘন্টা জার্নি করে চলে আসলাম। তো গাইজ প্লিজ প্লিজ সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি। তো চলো এবার গিয়ে কথা বলি। জ্বালাচ্ছে নন্দিনীদিকে, মানে এত পরিমাণে নন্দিনীদিকে কাজ করতে দিচ্ছে না, মানে আমরাই আর কি। তো নন্দিনীদির শরীরটা খারাপ এমনি, জানো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই শরীর খারাপ হচ্ছে। তো আমি সেই গোবরডাঙ্গা থেকে এসেছি। তো নন্দিনীদি, এই যে তোমার দোকান, এটা কতদিন? দু বছর। নন্দিনীদির এই দোকান 2 বছর। তো হঠাৎ ভাইরাল, কি বলবে? নো কমেন্ট। নন্দিনী হঠাৎ ভাইরাল, নন্দিনী বলছে নো কমেন্ট, বলছে তোমাদের ভালোবাসা। তো আমাদের ভালোবাসা এবং মানুষের ভালোবাসা, আমরা তো আমাদের ভিউজ এর জন্য আসি, কিন্তু সত্যি বলতে অফিস পাড়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জন্যই আজকে কিন্তু নন্দিনীদির দোকানটা সেইভাবে দাঁড়িয়ে আছে। অনেক বেশি বাইরে থেকে অনেকে আসে, অনেকে সম্মান করছে, রেসপেক্ট করছে, আমার কাজটাকে জানার চেষ্টা করছে, আমার স্ট্রাগলটাকে জানার চেষ্টা করছে, আমাকে সাপোর্ট করছে। তো ওগুলো অনেক বড়। শুনেছি তুমি আগে চাকরি করতে? কিসের চাকরি? হোটেল ডিপার্টমেন্টেই ছিলাম, একটা পিজা চেইনের সাথে যুক্ত ছিল। আচ্ছা, তো নন্দিনী দিয়েও কিন্তু চাকরি করতো। তো এটা কিন্তু
এটাও কিন্তু একটা ইন্সপিরেশন কি চাকরি করে কিছু হবে না বস, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, ঠিক আছে, চাকরি করে কিন্তু কিছু হবে না, নিজের পায়ে দাঁড়াও, ব্যবসা করো। তো তো নন্দিনীদির সাথে কথা বললাম, তো এবারে নন্দিনীদির যে মাটন থালি স্পেশাল, নন্দিনীদি তোমার এখানে স্পেশাল কোনটা? মাটন থালি আছে, চিকেন থালি আছে। তো আমরা নন্দিনীদির এখানে আজকে মাটন থালিটা খাবো। তো চলো, এখনো রান্না হচ্ছে, সব শেষ হয়ে গেছে, তো এবার আমরা খাবো। তো চলো খাবারের দিকে এবার ফোকাস করি, যেহেতু আমরা ফুড ব্লগার, নন্দিনীদির দিকে অনেক ফোকাস হয়ে গেছে। এবার আপনি তো নন্দিনীদির বাবা, তো দোকানটা আপনিই খুলেছিলেন, কত বছর হয়েছে এই দোকানটার? 4 বছর, বেশি হয় না, 4 বছর। তাই অফিস করা ছাড়া কি রবিবারেও খোলা থাকে আপনাদের দোকান? হ্যাঁ, অল টাইম ঠিক থাকে, মাসের 4টে শনি রবি, হ্যাঁ, দুটো আমার থাকে, দুটো অন্য লোকের থাকে। আচ্ছা আচ্ছা, এইভাবে খোলা, এইভাবে রোটেশন। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ যে নন্দিনীদি এত ভাইরাল, হ্যাঁ, তো সেটা কি বলবেন? সে হলেই বা, এই যে ভাইরাল, আপনার কেমন লাগে? ঠিক আছে, ব্যবসা যদি করতে পারে, হ্যাঁ, দাঁড় করিয়ে নিতে পারলে ঠিক আছে, দাঁড় করাতে হবে। আচ্ছা, রান্না ভালো রাখতে হবে, কোয়ালিটি ভালো রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই তাই, কোয়ালিটি ভালো হলে মানুষ এমনিই আসবে, কোয়ালিটি ভালো হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ব্যাস, আর কিছু চাই না, মানুষ এমনিই আশীর্বাদ করবে, এমনি আসবে, এমনি। নন্দিনীদির বাবার কথা শুনলাম যে এই দোকানটা প্রায় 4 বছর হয়েছে খুলেছেন, তো উনি বললেন যে দোকানটা যদি ভালো কোয়ালিটি খাবার রাখে তো অবশ্যই চলবে। একদমই তাই, সব জায়গার ফুড কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তো কাউকে লাগে না। তো চলো এবার নন্দিনীদির সাথে কথা বলবো। আর এই আমার পাশে নন্দিনীদির মা দাঁড়িয়ে আছে। কাকিমা কেমন আছেন? ভালো আছেন? তো কেমন লাগছে নন্দিনীদি যে এই যে চারিদিকে এত ভাইরাল, খুব ভালো লাগছে যে যা নন্দিনীদি চাকরি করেও হয়তো এত নাম করতে পারেনি, কিন্তু আজকে ব্যবসা করেই নন্দিনীদি চারিদিকে ভাইরাল। হ্যাঁ, ফুটের দোকানেও এত নাম, এইটা জেনে আপনি কতটা আনন্দিত? আমার মেয়েরা এগিয়ে যাবে সেটাই আমার মাদের কাছে, বাবাদের কাছে, সন্তানের জন্য। একদমই তাই, মানে সব বাবা মাই চায় যে তার সন্তান এগিয়ে যাক, তার সন্তান আরও উপরে উঠুক, অনেক দিন। এখানে বেগুন ভাজা, বাঁধাকপি, ডাল, করলা ভাজা এই সব রয়েছে, তো এগুলো আমি সব কটাই অ্যাভয়েড করব, কারণ এগুলো বাড়িতে ডেলি খাই, জাস্ট মাটনটাকে ইয়ে করব। ও হ্যাঁ, আর একটা কথা যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, খাবার খাওয়ার আগে যে দয়া করে খাবার নষ্ট করবেন না। আমাদের ভারতবর্ষে কিন্তু বহু মানুষ রাস্তায় না খেয়ে ঘুমাতে যায়, তো দয়া করে খাবার নষ্ট করবেন না। তো চলো এবার রিভিউ দিই, দেখি মাটনটা ভালো করে নি বাবা। ও, মাটনের তা দেখা, একদম চর্বিযুক্ত সলিড একটা পিস, আর সেদ্ধটা দেখাচ্ছি তোমাদের, সেদ্ধটা হয়েছে দেখো, একদম কিন্তু একদম মাখন। এইদিকে
এইদিকে দেখো মাটনটা কিন্তু একদম মাখন। তো চলো মাটনের ঝোল দিয়ে, এই যে মাটনের ঝোল নিলাম আমার দিকে, মাটনের ঝোল নিলাম, এবার একটু মাটন দিয়ে একটা মাখামাখি বাইট হয়ে যাক নাকি। তো চলো মাটন দিয়ে ঝোল দিয়ে, ও সাথে একটু আলু নিয়ে নি, আলুটাও কিন্তু ফাটাফাটি সেদ্ধ হয়েছে। তো দেখো মাটন দিয়ে একটা মাখামাখি বাইট, তো চলো নন্দিনীদির হাতের মাটন। ও ফাটাফাটি মুখে দেওয়ার আগেই কিন্তু পুরো শেষ, মানে বুঝতেই পারছো কতটা সুন্দর রান্না। মানে বলতে গেলে বাইরে যে পরিমাণের যে আমরা খেতে চাই না যে কারণে, এটা কিন্তু একদম ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবার। তো এত সুন্দর খাবার খেতে হলে কিন্তু অবশ্যই তোমাকে আসতে হবে নন্দিনীদির ডালহৌসির এই দোকানে। আর তো চলো খেয়ে আমি রিভিউ দিচ্ছি, অনেস্ট রিভিউ দিচ্ছি। বাড়িতে যেমন মায়ের হাতে রান্না খাই ঠিক তেমন খেয়েছি। আমি আমার ভিডিওতেও সেটাই বলেছি যে বাইরে আমরা খেতে চাই না, বহু মানুষ আমরা বাইরে কিন্তু খেতে চাই না, কারণ সেখানে বেশি কিভাবে কি তেল দিয়ে কিভাবে রিচ হয়, এই জন্য আমরা কিন্তু বাইরে খেতে চাই না। কিন্তু সত্যি আমি খেতে খেতেও তোমাদের জানিয়েছি যে একেবারে বাড়ির মায়ের হাতে যেমন রান্না ঠিক তেমন। তো নন্দিনীদির এভাবেই আরো এগিয়ে যাক, এটাই আমাদের সমস্ত ইউটিউবারদের পক্ষ থেকে শুভকামনা। আর আমি বাংলায় বলছি, নমস্তে, সত্রি আকাল, এন্ড নমস্কার, ভালো আছেন, হ্যালো, আর কোন ল্যাঙ্গুয়েজ আছে কিনা মনে করতে পারছি না। সত্রি আকাল, আজকে আমার একজন ব্লগবাস্টার সুমিতকে ডু ফলো, ওর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড অফকোর্স ওর ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো। যেভাবে আমাকে ভালো করে ভালোবেসেছো, আশীর্বাদ করেছো, তোমরা সবাই সকলে ওকেও করো, আর ওর গোলসগুলোকেও অ্যাচিভ করতে তোমরা সাহায্য করো। নন্দিনীদি যেমন অনেক উপরে উঠে গেছে এখন, সেরকম আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো যাতে আমিও আগে করতে পারি। আর নন্দিনীদির সামনেই আমি বলছি যে কথাটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি, যে কেউ খাবার নষ্ট করবেন না। আমাদের ভারতবর্ষে বহু মানুষ আমার দোকানে এসে যদি কেউ খাবার নষ্ট করে তো আমি ডাবল চার্জ করি, শুনে নিলে? আর আমি কিন্তু রিভিউ জানে, আর আমি কিন্তু ভিডিওতে বলি কেউ খাবার নষ্ট করবেন না। আমাদের ভারতবর্ষে কিন্তু বহু মানুষ না খেয়ে রাত্রে ঘুমাতে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনে অবশ্যই দেখা হবে। তো চলো টাটা। তো আমরা তো ফুড ব্লগার, আমরা যেখানেই খাবো গিয়ে বলবো হ্যাঁ ভালো হয়েছে, বিশাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এখানে কিন্তু মানে অন্য কারোর মুখ থেকে, ওনাকেও আমি চিনি না, উনিও আমাকে চেনেন না, তো উনি খেলেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে, তো ওনার মুখ থেকেই শুনবো যে কেমন হয়েছে। এক কথায় বল, এক কথায় বলতে গেলে আমরা যেমন দেখছি, যেমন ভাবছি, তার থেকেও অনেক বেশি ভালো। আপনারা আমাদেরকে যা বলেছেন ইউটিউবার, আর বলে প্রথম তো ফোকাস দেয় ইউটিউবারাই, এবং তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং আমি প্র্যাকটিক্যালি ভেবেছিলাম যে হয়তো এমনটা নাও হতে পারে সামনাসামনি গিয়ে, কিন্তু সামনাসামনি এসে দেখলাম যে কয়েকটা মেনু, যেমন মাটন মাছ, এগুলো খেয়েও আমরা দেখলাম যেগুলো যা ভেবেছিলাম তার থেকে অনেকটা এগিয়ে। মূলত ইউটিউবে দেখেই এসেছেন? অবশ্যই, ইউটিউব ছাড়া এরকম ভাবে এনাকে কেউ চিনতেও পারতো না, আমরাও হয়তো এই স্বাদ থেকে বঞ্চিত হতাম, এবং আপনাদের দৌলতে এটা সবাই জানতে পেরেছে, আপনি হন বা অন্য কারো, আপনাদের মতো কোনো কলিগদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো ভাই কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে কাকিমা, ভালো ভালো। তো সবার মুখ থেকে কিন্তু শুনলেন যে খুব ভালো হয়েছে, মানে কিন্তু খুবই ভালো রান্না, মানে একেবারে ঘরোয়া বলতে গেলে, যে আমরা বাড়িতে যেমন খাই ঠিক ঘরোয়া রান্নাই কিন্তু এখানে নন্দিনীদির হোটেলে ডালহৌসির ঠিক অফিস পাড়ায়। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো খাবারের সন্ধানে। টাটা আসি ভাই।